গুড মর্নিং স্টুডেন্ট, আজকে তোমরা ভালো আছো? আগের দিন আমরা তোমাদের ব্যঞ্জন বর্ণ শিখিয়েছিলাম, আজকে দেখো এই যে আমার বই প্রথম ভাগ আছে, আমরা 21 নম্বর পাতাটা দেখো। 20 নম্বর পাতাটা আগে দেখো, দেখবে অনেক রকম বানান বর মানে যুক্ত বানান দেওয়া আছে, দুটো দুটো বর্ণকে জোর করে বানান দেওয়া, যেমন ফল, জল, বল, এরকম দেখবে অনেকগুলো বানান দেওয়া আছে। এইগুলোকে আগে তোমরা বাড়িতে ভালো করে মুখস্থ করে খাতায় না দেখে লিখবে, তাহলে তোমাদের মানে বানানটা সঠিক হবে। এরপরে দেখো পরের পাতাটা দেখো, 21 নম্বর পাতা দেখো, দুটো ছবি আছে, প্রথমে একটা দেখো দই আছে এক হাড়ি, তারপরে দেখো একটা কল আছে। যেমন দেখো এখান থেকে দুটো বর্ণ মানে শব্দ থেকে দেখো নতুন আর একটা শব্দ কিভাবে তৈরি হচ্ছে। এখানে দেখো দই আছে, দই, আর এক জায়গায় আছে দেখো ফল, আমি ছবিটা আঁকলাম না, তো এখানে দেখো ফল আছে। এবার দেখো এখান থেকে আমি দ নিলাম, এখান থেকে আমি ল নিলাম, নিয়ে নতুন একটা শব্দ তৈরি হলো কি দল। সেরকমই দেখো পরে আর একটা দেখো লেখা আছে, একটাতে আছে জল, জলের ছবি আছে জল, আর এক জায়গায় আছে মদ। এবার আমি মমের জলের থেকে বটির জল নেবো, আর এখানে মমের থেকে আমি গ নিলাম, নিয়ে কি হলো জ, বটির জ, গ, জ। এইরকমই দেখো পরেরটা আছে, টব আছে একটা, খই আছে একটা, আর তলায় একটা দেখো বইয়ের ছবি আছে, বাংলা বই। এখানে তাহলে আমি এখান থেকে ব নেবো, এখান থেকে আমি হর্ষই নেবো, নিয়ে হবে বই। পরে তারপরে দেখো জগ, আর বর্গির জগ, জগ আছে, ফল, ফল আছে, তলা নিচে দেখো বাস্কেটে একটা জল দেখাচ্ছে, তাহলে আমি জগের থেকে বর্গির জ নেবো, আর ফলের থেকে ল নেবো, তাহলে কি হবে আমাদের এখানে জল, বর্গির জ, ল, জল। সেরকমই দেখো পরের একটা, আবার এইরকমই আর একটা দেখো 24 পাতা নম্বর পাতা দেখো, 24 নম্বর পাতাটা এটাও একরকম, সেরকম ভাবেই তোমাদের করতে হবে। এখানে এলোমেলো করে অনেকগুলো বর্ণ রাখা আছে, আর পাশে সেগুলো ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো এখান থেকে বর্ণগুলো নিয়ে আর ছবি দেখে যে বানানটা হবে সেটা তোমরা করবে। এটা করে এটা হলো তোমাদের করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, আবার পরের দিনকে তোমাদের